আমি তোমার জন্য কলা এনেছি। কলা? কলা তুই কি খুব পছন্দ করে আশা? কিন্তু এই কলা কোথা থেকে আসে? ইকরি, কলা ধরে কলা গাছে। আর এটা আমার বাড়ির গাছের কলা। আমি ধুয়ে পরিষ্কার করে তোমার জন্য এনেছি ইকরি। অনেক ধন্যবাদ তোমাকে। তবে তুমি খুব ভালো একটা প্রশ্ন করেছো। কোনো খাবার আমরা কোথা থেকে পাই বা সেটা কিভাবে কেমন করে আমাদের কাছে আসে সেটা জানা খুব দরকার। আচ্ছা, কিন্তু ইকরি না আর ভালো করে জানতে চাই। একটা গল্প বলি তাহলে বুঝতে পারবে। আলাল আর দুলাল দুই বন্ধুর গল্প। চলো চলো। হ্যাঁ, ওই যে হালুমিয়া। আরে স্যার, আসুন স্যার, আসুন, বসুন স্যার। স্যার, এটা বিখ্যাত বাবুর্চি হালুমিয়ার খাবারের দোকান, আর আমি সেই বিখ্যাত বাবুর্চি হালুমিয়া। তাহলে খাবার আনো, খাবার খাই। দুলাল, আগে জানতে দাও, বুঝতে দাও। অবশ্যই বুঝবেন স্যার। স্যার, আমার রান্নার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন। কেননা রান্নার আগে আমি ফল সবজি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেই। তারপর ধরুন স্যার, আমি হাত ভালো করে সাবান দিয়ে ধুই। তারপর পরিবেশনের আগেও আমি থালা বাটি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে করে তবেই খাবার পরিবেশন করি। দুধ আনো, ডিম আনো, রুটি আনো। আচ্ছা জনাব, আমি এক্ষুনি আনছি। আপনারা বসুন, প্রকৃতির ঝিরি ঝিরি বাতাস তৃপ্তি সহকারে উপভোগ করুন। দুধ, ডিম আর রুটি। ধন্যবাদ, খাই খাই। দাঁড়াও দাঁড়াও, লাল, খাবার আগে জানতে হবে খাবারগুলো কোথা থেকে কিভাবে এসেছে। বাবুর্চি হালুমিয়া, হ্যাঁ হ্যাঁ, এই দুধ কোথা থেকে এসেছে জানতে পারি? অবশ্যই জানতে পারেন স্যার, এক মিনিট, আমি এক্ষুনি আসছি। এই দুধ কোথা থেকে এসেছে সেটা স্যার আপনি এই গরুর কাছ থেকে জেনে নিতে পারেন। গরু, বলো বলো। আরে, এই দুধ আমি দিয়েছি। আমার কাছ থেকে দুধ নিয়ে গোয়ালা সবার কাছে পৌঁছে দেয়। আর সেই দুধ নিয়ে আমি হালুমিয়া বাবুর্চি পরিষ্কার পাত্রে ঢেলে চুলায় গরম করি। তারপর পরিষ্কার একটা গ্লাসে ঢেলে খদ্দেরের সামনে পরিবেশন করি। ধন্যবাদ গরু, অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে যাই, মাঠের ওই পাশটায় কচি কচি ঘাস দেখলাম, খাই গিয়ে যাই। এবার কি খেতে পারি? একটু অপেক্ষা করো দুলাল, এই রুটিগুলো কোথা থেকে এসেছে সেটাও জানা দরকার। আর এটা জানতেই তো আমরা এসেছি। স্যার, এই রুটি আমি বানিয়েছি আটা দিয়ে। কিন্তু এই আটা কোথা থেকে এলো? আটা এসেছে স্যার গম থেকে। এই গম কোথা থেকে এলো? গম তো এসেছে কৃষকের কাছ থেকে। এক মিনিট স্যার। এই যে কৃষক বন্ধু, আমি যে গমের আটা দিয়ে রুটি বানিয়েছি সেই গম আমি কোথা থেকে পেয়েছি সেটা তুমি স্যারদেরকে জানাও। আমি একজন কৃষক, আর আমি নিজের হাতে এই গম জমিতে চাষ করেছি। সেই গম মেশিনে পিষে আটা বানানো হয়েছে। সেই আটা বাবুর্চি হালুমিয়া বাজার থেকে কিনে এনেছে। আর আমি সেই আটা দিয়ে অত্যন্ত যত্নের সাথে এই রুটি বানিয়েছি স্যার। ধন্যবাদ কৃষক বন্ধু। ধন্যবাদ, আমি তাহলে যাই, বিদায়। বিদায়। তাহলে এবার খাই। আরেকটু অপেক্ষা করো দুলাল, খাবার আগে এই ডিম কোথা থেকে এসেছে সেটা জানা দরকার। স্যার, এই ডিম তো মুরগি থেকে এসেছে। কিন্তু মুরগি কোথা থেকে এসেছে? স্যার, ডিম থেকে। সেই ডিম কোথা থেকে এসেছে? স্যার, মুরগি থেকে। আর সেই মুরগি? ডিম থেকে। আর সেই ডিম? স্যার, সেই ডিম কোথা থেকে এসেছে সেটা বলার সাধ্য আমার নেই। আমি মুরগিকে ডেকে আনছি, আপনি স্যার মুরগির মুখ থেকেই শুনবেন। এক মিনিট স্যার, তাড়াতাড়ি করো। আমি মুরগি, আর এই ডিমগুলো আমিই পেড়েছি। আর আমি যে ডিম থেকে হয়েছি সেই ডিম আমার মা পেড়েছে। আমার মা যে ডিম থেকে হয়েছে সেই ডিম আমার নানি পেড়েছে। থাক 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 থাক, আর বলতে হবে না বন্ধু। মুরগি যা জানার আমরা জেনে গেলাম, আর এটাও জেনে গেলাম যে এই ডিম মুরগির কাছ থেকে আমরা পাই। ধন্যবাদ তোমাদের। তোমাকে ধন্যবাদ বন্ধু। মুরগি
হালুমিয়া বাবুর্চি, তোমাকেও ধন্যবাদ। আমি তবে যাই, আমার আবার ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে। আমরা জেনে গেলাম দুধ পাই গরু থেকে, রুটির গম আসে কৃষকের কাছ থেকে, আর ডিম আসে মুরগি থেকে, আর সবগুলো খাবার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করেছে বিখ্যাত বাবুর্চি হালুমিয়া। তাহলে এবার আমরা খেতে পারি? হ্যাঁ হ্যাঁ, শুরু করো। দাঁড়ান স্যার, দাঁড়ান। বাবুর্চি হালুমিয়ার দোকানে কেউ সাবান দিয়ে হাত না ধুয়ে খেতে পারে না স্যার। ও নিশ্চয়ই, আমরা জানি খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হয়। এক্ষুনি যাচ্ছি। ইকরি বুঝতে পারলো দুধ, রুটি আর ডিম কোথা থেকে আসে, কার কাছ থেকে আসে। অনেক ধন্যবাদ আশা। বাহ, খুব ভালো। শুনো, ইকরি এটাও জানে কলা আসে কলা গাছ থেকে, আর এই কলাটা আশার নিজের গাছের কলা। আশা ইকরিকে কলাটা ধুয়েও এনে দিয়েছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো ইকরি। ইকরি এখন কলা খাবে ভাগাভাগি করে। ইকরি একটা খাবে, আশা একটা খাবে। টান টাড়া। না না না, জাদুকর হালুম খেলতে খেলতে পিপাসা পেয়েছে, পানি খেলে তৃপ্তি পাবো, কিন্তু না, বড় কাউকেই তো দেখছি না। নিশ্চয় বন্ধুর আর কোন সমস্যা হয়েছে, আর ওর নিশ্চয় জাদুকর হালুমের সাহায্য লাগবে। জাদুকর হালুম প্রস্তুত হও। চলো জাদুকর হালুম, চলো। রায়া, নিশ্চয়ই তোমার পানির পিপাসা পেয়েছে। জাদুকর হালুম, খেলতে খেলতে আমার পিপাসা পেয়েছে, পানি খাওয়া দরকার, বিশুদ্ধ পরিষ্কার পানি। কোনো চিন্তা নেই রায়া, তোমার সাহায্যের জন্য আছে বিখ্যাত জাদুকর হালুম। আমি এক্ষুনি আমার তেলেস্মতে জাদু দিয়ে তোমার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছি। না না জাদুকর হালুম, আমি আসলে রায়া, জাদুকর হালুম জানে এখন তাকে কি করতে হবে। তুমি শুধু পানির জন্য একটু অপেক্ষা করো, দেখো আমি কি করি। তিরিং বিরিং তিরিং চাই পানি বন্ধু, চলে আয়। ভালো করে তাকিয়ে দেখো, পানিটা কেমন ঘোলাটে অপরিষ্কার। পানিটা তো ঘোলা অপরিষ্কার, আর পুকুরের পানি খাওয়া মোটেই নিরাপদ না। এমন কি পুকুরের পানি টলটলে পরিষ্কার দেখালেও সেটা খাওয়া নিরাপদ নয়। ও আচ্ছা আচ্ছা, দুঃখিত। তিরিং বিরিং চিরিং চাই পুকুরের পানি নাই হয়ে যা। ধন্যবাদ ধন্যবাদ, কিন্তু পানি খাওয়া দরকার। জাদুকর হালুম থাকতে তোমার কোনো চিন্তা নেই রায়া, আমি তোমার পিপাসা এক্ষুনি দূর করে দিচ্ছি। শুনো শুনো জাদুকর হালুম, আমার কথাটা শুনো। কোনো কথা হবে না রায়া, আগে তোমার পানি খাওয়ার ব্যবস্থা করতে হবে। এতেরিং বেরিং চিরিং চা পানি ধুই চলে আয়। এই যে রায়া, এই যে নাও পানি। জাদুকর হালুম, এই পানি কোথাকার? নদীর পানি, এটা নদীর টলটলে স্বচ্ছ পানি। না না জাদুকর হালুম, নদীর পানি পান করাও নিরাপদ না। কেন কেন, এই পানি তো নোংরা নয়, একেবারে পরিষ্কার স্বচ্ছ পানি। রায়া, নদীর পানি পরিষ্কার দেখালেও তা খাওয়া নিরাপদ না। খালি চোখে পরিষ্কার মনে হলেও এই পানি খাওয়া বিপজ্জনক, এতে জীবাণু থাকতে পারে। তুমি যখন বলছো তখন অনুমান করতে পারছি রায়া, এই নদীর পানিতে কোটি 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 জীবাণু আছে, আর পরিষ্কার দেখালেও নদীর পানি খাওয়া নিরাপদ না। একদম ঠিক। দুঃখিত রায়া, ভুল হয়ে গেছে। তিরিং বিরিং তিরিং সা নদীর পানি নাই হয়ে যা। জাদুকর হালুম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার পিপাসা মেটানোর জন্য চেষ্টা করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখন আমার কথাটা শোনো। বলো রায়া। নিরাপদ পানি ওই টিউবওয়েলেই আছে। হ্যাঁ, টিউবওয়েলে? তুমি কি করে জানলে রায়া? এই যে দেখো,
এটা সবুজ রং করা টিউব অয়েল। সবুজ রং করা টিউব অয়েল মানে নিরাপদ খাবার পানি। তাই তো খাচ্ছ না কেন? খাও। খাবো তো, তুমি তো জানোই ছোটদের টিউব অয়েল চাপা ঠিক না। টিউব অয়েল চেপে দেওয়ার জন্য বড় কাউকে লাগে। ও, এই কথা। জাদুকর হলম থাকতে কোনো চিন্তা নেই। আমি এক্ষুনি আমার তেলিস্মাতে জাদু দিয়ে বড় কাউকে এনে দিচ্ছি। তিরিং বেরিং চিরিং চা, বড় কেউ চলে আয়, বড় কেউ চলে আয়। জাদুকর হ্যালু, তুমি নিজেই তো বড়। আরে তাই তো, এসো এসো, আমি নিজে এই কল চেপে দিচ্ছি। এসো এসো। বিশুদ্ধ পানি, বেরিয়ে এসো, বেরিয়ে এসো বিশুদ্ধ পানি। রায়া পানি খাবে। খাও 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 রায়া, খাও। এইবার পিপাসা মিটলো। টিউব অয়েলের নিরাপদ পানি খেয়ে অনেক তৃপ্তি পেলাম। ধন্যবাদ জাদুকর হালু। তোমাকেও ধন্যবাদ রায়া। টিউব অয়েল চেপে দিয়ে আমি অনেক তৃপ্তি পেয়েছি। ধন্যবাদ জাদুকর হালু। ধন্যবাদ সবুজ রং করা টিউব অয়েল। জাদু দেখাতে দেখাতে আমারও প্রচন্ড পিপাসা পেয়েছে। একটু পানি খাওয়া খুব দরকার। আমি নিজেই তো বড়, আমি তো বড়। সহযোগিতায় USAID আমেরিকার জনগণের পক্ষ থেকে। কি খবর বন্ধুরা, আমি সিসিমপুরের সাংবাদিক টুকটুকি। এখন আমি ঘুরে ঘুরে খুঁজবো আজকের শব্দ। বলো তো আজকের শব্দ কি? তৃপ্তি। তৃপ্তি, চলো দেখি তৃপ্তি কি। পানি খেয়ে অনেক তৃপ্তি পেলাম। আরে বাহ, মনে আনন্দ হওয়া মানে তৃপ্ত হওয়া। কি সুন্দর মিষ্টি পাউডারে বাতাস। এ বাতাস খেতে আমার তৃপ্তি লাগছে। এই মিষ্টি ফুরফুরে বাতাসেও তৃপ্তি পাওয়া যায়। শোনো, তোমরা এখানে কি করছো? দেখো আমাদের বাগানে কত ফুল। ফুলগুলো দেখে আমার তৃপ্তি লেগেছে। কোন কিছু দেখে আনন্দিত হলে আর মন ভরে গেলে তাকে বলে তৃপ্তি পাওয়া। ভালো থেকো। তুমি ভালো থেকো। তাহলে বন্ধুরা, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের শব্দ, তৃপ্তি।
পর্যন্ত